2016-এ বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালার হাত ধরে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হিয়া দে। টুলিপাড়ায় পা রেখে সকলের নয়নমণি হয়ে উঠেছিলেন পর্দার পটল। যে কোনো পরিস্থিতিতে ট্যালেন্ট চটজলদি গান বাঁধার চ্যালেঞ্জ ছিল পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের ইউএসপি। 2017-এর 10ই সেপ্টেম্বর ছিল সম্প্রচারের শেষ দিন। এরপর আর কোনো ডেইলি সোপে পটলকে দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ বাস্তবের হিয়া। সম্প্রতি হবু পরের জন্য কবিতা লিখে লাইমলাইটে চলে এসেছে পর্দার পটল কুমার গানওয়ালা। এবার শাড়ি শাখা আর কপালে ছোট্ট টিপ পরে হাজির হিয়া। টেলিতারকার এই লুক দেখে সমালোচকরা বলছেন পাকা পটল। তবে নেটিজেনদের একটা বড় অংশ হিয়ার তারিফ করেছে। ইনস্টাগ্রামে প্রায়ই ছবি আর রিল ভিডিও শেয়ার করে বিতর্কে জড়ান হিয়া। ছোট্ট পটল এখন তো অনেকটাই বড় হয়ে গিয়েছে। ইনস্টার পোস্ট ঘিরে বিস্তর চর্চাও হয়। কখনো ছোট্ট পোশাকে ছাদের ওপর উদ্দাম নাচ, তো কখনো আবার মদের গ্লাস হাতে পোজ দিয়ে ট্রোল হন পটল কুমার গানওয়ালা। তবে হিয়ার কিন্তু একটা বিরাট ফ্যান বেস রয়েছে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর কিন্তু পটলের সেই গান আজও সকলের মনে রয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।